सर्वमंगल मंगल्ये शिवे शर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते। सृष्टि स्थिति विनाशनं शक्ति भूति सनातन गुणाश्रय गुणमय नारायणे नमस्तुते। ओम ब्रह्ममय माँ की जय। ओम श्री श्री जगद्धात्री माता की जय। 24 বৈশাখ 1427 বাংলা, 7 মে 2020, বৃহস্পতিবার পূর্ণিমা অপরাহ্ন ঘটিকা 4:46:06 ভিতরে থাকবে। আমি বিভাস, বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেল থেকে আপনাদের সবাইকে বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেলে স্বাগত জানাচ্ছি, এবং যারা নতুন আছেন অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের অল বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে সবার মঙ্গল হয়। এখন বলছি গন্ধেশ্বরী পূজা কি, কোথায় থেকে এসেছে, তৎসঙ্গে সময়সূচি বলে দেব। বলছি গন্ধেশ্বরী হচ্ছেন মা অন্নপূর্ণার আরেক অন্যরূপ। গন্ধেশ্বরী রূপ অনেকটা জগদ্ধাত্রী রূপের মতোই। মার হাতে শঙ্খ চক্র ধনুর্বাণ এবং বাহনে সিংহ সাজে। তাছাড়া কথিত আছে যে গন্ধেশ্বরী হলেন সুগন্ধ বহনকারী দেবী এবং শক্তির এক রূপ মানা হয়। বৈশাখী পূর্ণিমার দিন মূলত গন্ধবণিক সম্প্রদায়ের মানুষেরাই সাধারণত পূজা করে থাকেন। মহানন্দেশ্বর পুরাণে গন্ধেশ্বরী দেবীর উপাখ্যান আছে, তা ভবপুরাণে দেখতে পাওয়া যায়। তাতে গন্ধবতীর কোনো উল্লেখ নাই, কিন্তু উল্লেখিত গন্ধেশ্বরী দেবী সাক্ষাৎ ভগবতী দুর্গা। চতুর্ভুজ সিংহ বাহিনী মূর্তিতে ইনি গন্ধেশ্বরী দেবী রূপে আবির্ভূত হইয়া গন্ধর্ককে বধ করেন। গন্ধর্ক হচ্ছেন দৈত্য, তাই গন্ধর্ককে বধ করেন। তখন আপনারা প্রশ্ন করতে পারেন যে গন্ধর্ককে বলছি সব ভূতির ঔরসে ও তপতি মাই রাক্ষসীর গর্ভে গন্ধাশ্বর মহাদেবের বরে ত্রিভুবন বিজয়ী ও মহাবলশালী হইয়া জন্মগ্রহণ করেন। সভূতি বৈস্তকস্ত স্বরূপকে হরণ করতে গিয়ে বৈদ্যগণ কর্তৃক অপমানিত ও তিরস্কৃত হইয়া পিতা সেই অপমানের প্রতিশোধ লইবার জন্য গন্ধত্রের বৈস্ত বংশ ধ্বংস করিতে প্রবৃত্ত হয়। তার সহচরগণ একদিন সবর্ণ বট নামে এক বৈস্তকে বধ করিলে তাহার পুনর্গর্ভে পত্নী চন্দ্রাবতী গর্ভস্থ শিশুকে রক্ষা করিবার নিমিত্ত অরণ্যে প্রবেশ করেন। তার পুনর্গর্ভ বলতে বোঝানো হচ্ছে যে যে সবর্ণ বট ছিলেন উনার স্ত্রীর কথা বলা হচ্ছে। উনি গর্ভবতী ছিলেন, সেই গর্ভবতী সন্তানকে রক্ষা করার জন্য অরণ্যে প্রবেশ করেন বা শিশুকে নিয়ে জঙ্গলে প্রবেশ করেন এবং সন্তানের জন্ম দেন। তখনই সর্বজ্ঞ মহর্ষি কশ্যপ ধ্যান যুগে চন্দ্রাবতীর গর্ভে দেবী অংশবতার জন্মগ্রহণ করছেন বলে অবগত হন এবং তাকে আশ্রমে আনেন ও নিয়মিতভাবে প্রতিপালন করতে লাগলেন। মহর্ষি সেই দিব্য সৌরভময়ী কস্তার গর্ভবতী নাম রাখিলেন এবং অসুরগণের বিনাশ কামনায় মহামায়ার তপস্যায় প্রবৃত্ত হলেন। গন্ধাস্কর গন্ধবতীর আলৌকিক রূপ লাবণ্যের কথা জানিয়া গন্ধবতীকে লাভ করিবার নিমিত্তে মুনির আশ্রমে তার ধ্যান নষ্ট করার জন্য অনেকবার চেষ্টা করা হয় অসুরীয় শক্তির মাধ্যমে, কিন্তু তা সম্ভব হল না ও গন্ধবতী কিন্তু বিচলিত হইলেন না। কিন্তু অসুররাজ দেখিলেন হোম কুণ্ডলীর মধ্যে এক চতুর্ভুজী দেবী, যার দেহ হতে অনবরত তেজরশ্মি নির্গত হচ্ছে। ভয়ে অস্থির সেই তেজরশ্মিময়ী মা ব্রহ্মময়ীকে ভয়ের কারণে যুদ্ধে নিমিত্ত হলেন এবং মা অসুর রাজকে বধ করেন, মানে অম্বরা অসুর রাজকে বধ করেন। রাজের
প্রাণ বিনাশ করলেন, অম্বুরাসুরের রাজার প্রাণ বিনাশ করলেন এবং তার নিথর দেহ সমুদ্রে নিক্ষেপ করেন। এতে দেবীর ইচ্ছায় সেই দেহ গন্ধ দ্রব্যের আকর ভূমি গন্ধ দ্বীপ রূপে পরিণত হল। মা ব্রহ্মময়ী মানব দেব ভগবান ব্রহ্মা বিষ্ণু সবাই প্রভৃতি দেবগণের সহিত মিলিত হইয়া দেবীর যথাবিধি পূজা করিলেন। গন্ধাস্তর নাশিনী গন্ধেশ্বরী নামে খ্যাত লাভ করিল এবং মার পূজা বৈশাখী পূর্ণিমার দিন ভগবতী গন্ধেশ্বরী মূর্তিতে পূজা শুরু হল। এই হল স্বল্প আলোচনা। তাছাড়া বৌদ্ধ সম্প্রদায়ের বলুন বা অনেক বৌদ্ধরা এই পুজো করে থাকেন। এখন বলি সময় সূচি। পূর্ণিমা শুরু হবে 23 বৈশাখ 1427 বাংলা, 6 মে 2020 ইংরেজি রাত্রি, ঘটিকা 7:03:22 চিত্রা নক্ষত্র, এবং শেষ হবে 24 বৈশাখ 1427 বাংলা, 7 মে 2020 ইংরেজি অপরাহ্ন, ঘটিকা 4:46:06 পর্যন্ত। সাথী নক্ষত্র থাকবে সেদিন হচ্ছে বৃহস্পতিবার। এখন বলি শুভ সময়। পূর্বাহ্ন 9:03:43 এর মধ্যে ও অপরাহ্ন 4:24 ভিতরে আপনাদের পূজোর কাম শেষ করতে হবে বা পূজোর শুভ কর্ম শেষ করতে হবে। এখন বলছি অমৃত যুগ। অমৃত যুগ হচ্ছে রাত্রি 12:40-2:50 মধ্যে। মহেন্দ্র যুগ হচ্ছে দিবা 6:46 মধ্যে অ 10:15-12:51 মধ্যে। আর ভিডিওটা লম্বা করছি না, আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, মা ভগবতীর কাছে এটাই আমার প্রার্থনা। নমস্কার।